বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আরও একটি নতুন নিয়োগবিধি প্রকাশিত হয়েছে। এখানে আপনি এসএসসি পাশে নারী পুরুষ উভয় 66 জেলা থেকে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম বিয়ার্স, আমি জাহিদ হাসান, বরণত নতুন আরেকটি চাকরিতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, সম্পূর্ণ সার্কুলার আমাদের সামনে আছে, তো ভিডিওটা শুরু করব। শুরু করার আগে একটি কথা, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন নিত্য নবীদের চাকরি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আমরা সম্পূর্ণ সার্কুলার বিষয়ে এখানে আলোচনা করি। বন্ধুরা, এটা হলো যেহেতু বেসামরিক নিয়োগ, রাজনীতিপুর ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজনীতিপুর সেনানিবাস, গাজীপুর। এই জায়গার ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। শুরু দেখতে পাচ্ছেন, রাজনীতিপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্নবর্ণিত পদে শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত যোগ্যতায় অভ্যর্থনা আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ শিক্ষক কর্মচারী আছে যারা এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। সেখানে প্রথমে রয়েছে প্রভাষক ইংরেজি ভাষণের জন্য 2 জন, শিষ্টপদ গণিত 1 জন নেবে, ICT 1 জন নেবে। এরপর শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রি, CGPA ন্যূনতম 3.4 পয়েন্টের মধ্যে। বেতনক্রম, প্রথম ফস্টার জন্য 22,000 থেকে 53,060 টাকা ও ইংরাজি ভাষণ ভাতা পাবেন আপনি। এরপরে এই দুটা পোস্টের জন্য ইংরেজি ভাষণে লেখাপড়া করা প্রার্থী, ইংরেজি ভাষণ শিক্ষা প্রদানকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর, সহকারী শিক্ষক 2 জন, ইংরেজি ভাষণের জন্য শিষ্টপদ সমাজবিজ্ঞান 1, ইসলামী ও নৈতিক শিক্ষা 1 জন নেবে। আচ্ছা, এটা অভিজ্ঞতা ও শিক্ষাযোগ্যতা হলো সংশ্লিষ্ট বিষয়ে সম্মান সহ স্নাতক ডিগ্রি, CGPA ন্যূনতম 3.4 পয়েন্টের মধ্যে। বেতন 16,000 থেকে 38,000 টাকা, এখানে ইংরেজি ভাষণ সহ। এখানে আরেকটা পোস্ট একই সাথে রয়েছে, যেটা সহকারী শিক্ষক 1 জন, মহিলা বাংলা ভাষণের জন্য শিষ্টপদ বিজ্ঞান থেকে 1 জন, এটা বেতন পাবেন 16,000 থেকে 38,000 টাকা। এর প্রথমটার হইল ইংরেজি ভাষণে আপনি যদি লেখাপড়া করে থাকেন তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। আর 3 নম্বরটা হলো অভিজ্ঞ প্রার্থীদের সাথে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ এদের বিনা অভিজ্ঞতা আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এরপর 4 নম্বর রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট 2 জন, শূন্যপদ ICT ল্যাব 1 জন, তারপরে বিজ্ঞানাগার ল্যাব 1 জন, এটা HSC পাস, বিজ্ঞান শাখা আপনাকে HSC পাস হতে হবে, অর্থাৎ ইন্টার পাস। এটা বেতন 8,800 থেকে 21,310 টাকা। এটার ক্লাস চলাকালে কম্পিউটার ডাবল শুটিং সহ যন্ত্রাংশসমূহ যথাযথ রক্ষণাবেক্ষণ করা, পদার্থ রাসায়নিক জীববিজ্ঞান বিজ্ঞানাগারে যন্ত্রাংশসমূহ যথাযথ হালনাগাদ ও সংরক্ষণ করা। এরপর সর্বোচ্চ যে পোস্টটা রয়েছে বন্ধুরা, IA 1 জন, শূন্যপদ, SSC পাস, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এবার আমরা একটা আবেদন নিয়ম বলে যদি আপনাদের বলে দেই। অন্যান্য সুবিধা, প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, মূল বেতন সহ পরিমাণ, 2টি উৎসব ভাতা, তারপর রয়েছে উৎসাহ ভাতা 10 থেকে 35%, শ্রেণী শিক্ষক ভাতা, চিকিৎসা ভাতা, পোশাক ভাতা, কর্মক্ষেত্রে নববর্ষ ভাতা, বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা দেওয়া হবে। অনেক সুবিধা আছে দেখতে পাচ্ছি আমরা। এরপর রয়েছে অনলাইনে আবেদনের নিয়মাবলী, প্রার্থীকে অনলাইনে যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইন ভিত্তিক কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারীকে অফেরযোগ্য ক্রমিক নং 1-এর জন্য 1,000 টাকা, ক্রমিক নং 2 ও 3-এর জন্য 700 টাকা, ক্রমিক নং 3 ও 4-5-এর জন্য 500 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে আবেদন ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে প্রতিষ্ঠানের হেল্প ডেস্ক হতে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারেন। এই হেল্প ডেস্ক দেওয়া আছে, হেল্প ডেস্কে সহযোগিতা নিতে পারেন। আবেদনপত্র আগামী 21শে জানুয়ারি, অর্থাৎ যে গত মাস 21শে জানুয়ারি হতে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন অনেক টাইম আছে, টেনশন করবেন না, আবেদন করে ফেলুন। লিখিত পরীক্ষা, সকল পদের লিখিত পরীক্ষা আগামী 22শে ফেব্রুয়ারি 2022 1500 কোটিকায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের পদক্ষেত্রে ব্যবহারিক ও ডেমো মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে অ্যাসেস অথবা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষক যোগ্যতার মূল সনদ আপনারা সঙ্গে নিয়ে যাবেন। শর্তাবলী, প্রার্থীদের উল্লেখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TD দেওয়া হবে না। কোনো কারণ দর্শানোর ভিত্তি রেখে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল করা ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো বন্ধুরা, ছোট্ট একটা সার্কুলার, যারা যোগ্য অবশ্যই আবেদন করবেন, কারণ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এগুলো সম্পূর্ণ সরকারি চাকরি, যেহেতু সেনাবাহিনী বেসামরিক, সেনাবাহিনী অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন, তবে মিশন পাবেন না এগুলোতে, অন্যান্য মিশন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, নিত্য নবীদের চাকরি নিউজ পাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাইক করে দিবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক
দেওয়া থাকবে, এখান থেকে আমাদের অন্যান্য চাকরি আপনারা সহজে পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।